ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. أمر الله تعالى قرن آيات البتري আবার স্পষ্ট করে জানায় দেয় পয়গম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে বল পরের আয়াত আবার তেলাওয়াত করতেছেন ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার পয়গম্বর পরের আরেকটা আয়াত তেলাওয়াত করতেছেন فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا কম কিয় পুখ্তা খেলি না রাহি বরকে তব না রাহি শোলা মকলি না রাহি বরকে তব না রাহি শোলা মকলি না রাহি একবার সুরে বলা যাবে কি বাজান মারহাবা আমার বাইরা আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ পবিত্র কোরআনুল করিমের ভিতরে আয়াত নাজিল করে যখন পাঠায় দেন আমার আল্লাহ তার পয়গম্বরকে ডাক দেন পয়গম্বর আমি আপনার উপরে আয়াতে বর্ণমালা গুলা টান দিলাম আমি আপনার উপরে আয়াতে কারিমার বর্ণমালা গুলা একটা একটা করে নাজিল করে দিলাম আমি আল্লাহ আয়াতে বর্ণমালা গুলা একটা না আয়াত ভিত্তিক আপনার উপরে নাজিল করলাম পয়গম্বর মসজিদের ভিতরে বসা এমত অবস্থায় পয়গম্বর যখন তেলাওয়াত করে ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون آياتر وردك شروطه آياتر শুরুরতে একবারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বাদু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালাঈকা এই আয়াতের শুরুতে আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে কি বলে স্বীকার করবে নিশ্চয় যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই পয়গম্বর আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহকে যারা এক বলে স্বীকৃতি দিবে এবং আমি আল্লাহকে যারা মহাব্বত করবে দিল দ্বারা
আপনি পয়গম্বরকে যারা ভালোবাসবে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই আমি আল্লাহ আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব মারহাবা পয়গম্বর ডাক দেখুন পয়গম্বর ডাক দেখুন সাহাবায়ে কেরাম আল্লাহ এই আয়াতের মাধ্যমে এইটা মেসেজ তোমাদেরকে জানায় দেয় সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি পড়ে যায় ওর আয়াত তেলাওয়াত করলেন আয়াতের মানে কি পয়গম্বর ডাক দেখো সাহাবায়ে কেরাম আমার আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন শরীফের বিতনে জানায় দেয় যারা আমি পয়গম্বরকে এবং যারা আল্লাহকে এবং আমি পয়গম্বরকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা যারা আমি আল্লাহ এবং আমি পয়গম্বর আপনি আল্লাহকে বেশি মহব্বত করবে বেশি ভালোবাসবে আমি আল্লাহও তাদেরকে মাফ করে দিব পয়গম্বর বলেন আল্লাহও তাদেরকে মাফ করে দিবে পয়গম্বর যখন শুনায় দিয়েছে এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে পরে আরেক আয়াত তেলাওয়াত করলেন আয়াতের মানে কি এবার পয়গম্বর যখন বললেন আয়াতের মানে হচ্ছে পরের আয়াত তেলাওয়াত করেছি অতুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা যারা নাকি তওবা করবে আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি পরের আয়াত তেলাওয়াত করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা আয়াতের মানে বুঝায় দেন আমার পয়গম্বর বললেন ও সাহাবায়ে কেরাম আয়াতের মানে হলো যারা নাকি তওবা করবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা যারা নাকি তওবা করে সৎ কাজগুলা বুকের ভিতরে আঞ্জাম দিবে সৎ কাজগুলা বুকের ভিতরে আঁকড়ে ধরবে এবং নেকি করার পরে যারা নাকি ওইটার ভিতরে অটল থাকবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা যারা নাকি সৎ কাজ করবে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিত্তি স্পষ্ট করে জানায় দেন আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা বদলাইয়া দিব ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ অর্থ বদলাইয়া দেওয়া বাদ্দালা ইউবাদ্দিলু অর্থ বদলাইয়া দেওয়া আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহকে নেকি দ্বারা বদলাইয়া দিবে ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা আপনি জেনে রাখেন নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়াশীল এবং দয়াবান নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়াশীল এবং দয়াবান আল্লাহর চাইতে দয়াশীল দয়াবান আর কেউ হতে পারে আল্লাহ তাআলা সকলের মালিক কথা ঠিক না বেঠিক বলেন আল্লাহ তাআলা যে সকলের মালিক এইটা কি এখনো কারো মনের ভিতরে কারো সন্দেহ আছে আল্লাহ শুধু তাই না সকলের মালিক তো আল্লাহ আল্লাহ বলেন আমি সকলের মালিক আল্লাহ আল্লাহ বলেন সকলের মালিক আমি আল্লাহ কিন্তু পয়গম্বর আপনি জানায় দেন আমি আল্লাহ তাআলা সকলের মালিক বটে কিন্তু আপনি যে পয়গম্বর আমি দুনিয়ার বাদশা এবং আখেরাতের বাদশা করে আমি আপনাকে প্রেরণ করলাম দুনিয়ার বাদশা এবং আখেরাতের বাদশা হিসাবে আমি আপনাকে প্রেরণ করলাম এই সুরার শুরুতে এই আয়াতের মাঝখানে না এই যে আলোচনাটা করতেছি আলোচনার মাঝখানে আয়াত আসবে মুসলমান প্রিয় ভাইয় দুস্থ বুজুর্গ আমার আল্লাহ তাআলা বলেন আমি শুধু আল্লাহ বটে কিন্তু আপনি কিয়ামত এবং দোজখ না জাহান্নাম না আপনি কিয়ামত দোজখ যাই কিছু বলেন জান্নাত জাহান্নাম যাই কিছু বলেন আপনি যা কিছু দেখেন সমস্ত দুনিয়ার জন্য আমি আল্লাহ আপনি পয়গম্বরকে রহমত স্বরূপ বানাইলাম কি স্বরূপ বানাইছে শুধু রহমত স্বরূপ বানায় এখান তো হয় নাই আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে একটা আয়াত দিয়ে দিয়েছে কি আয়াত আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন
مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر ایک بار بزن بولا جب کی بزن اللہ اکبر আমার বাইরা আমার বন্ধু আল্লাহর পয়গম্বর মসজিদের ভিতরে বসিয়া যখন আয়াত কারিমা একটা একটা করে তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বর যখন আয়াত কারিমা তেলাওয়াত করতেছে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল হায় আফসোস কি হয়ে গেলাম আল্লাহর পয়গম্বর আয়াত কারিমা তেলাওয়াত করে কেমন করে মহব্বত করলাম রসুলকে কেমন ভালোবাসতাম আল্লাহকে কি আমল করলাম আল্লাহ তাআলাকে কেমন অম্ব কেন কেমন কেমন প্রিয় মাহবুব বান্দা হইতে পারলাম উম্মত হইতে পারলাম না 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 আমার পয়গম্বর বলেন শুধু এটা করলেই কাজ হবে না এর মূল মুআফফেক কাজ হলো এর নিয়ন্ত্রণতিক একটা কাজ আছে সেই কাজটা হলো সঠিকভাবে যখন আজান হয় আজানের সঙ্গে সঙ্গে তোমার নামাজটা আদায় করতে হবে আজানের সঙ্গে সঙ্গে তোমার মসজিদে দৌড়াইতে হবে আজান যখন হয়ে যায় আজান হওয়ার সাথে সাথে মসজিদে দৌড়াইয়া যেই ব্যক্তি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে জানায় দেয় ও বাবা যদি বিশ্বাস না হয় আমি বুখারী শরীফের নাম বলে দিলাম মুআত্তা মালিকের নাম বলে দিলাম ও বাজান এই কিতাবগুলো খুলে দেখেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় আমার যদি কোনো দুনিয়ার উম্মতের দল আমি আল্লাহকে আল্লাহকে আমার আল্লাহকে ডাকার জন্য মসজিদে দৌড়াই মসজিদে যাওয়ার পরে যদি একবার আল্লাহু আকবার বলি হাত বাঁধে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে যখন বান্দা তেলাওয়াত করবে যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বান্দা একবার বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পয়গম্বর জানায় দেয় হাদিস শরীফের ভিতরে পয়গম্বর জানায় দেয় যখন বান্দা একবার আল্লাহকে ডাকে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় যখন তুমি বলছো আলামিন আমি আল্লাহ আসমান থেকে তোমার গায়বী জবাব দিয়ে দিলাম আমি আল্লাহ তোমার জবাব দিয়ে দিলাম আমি আল্লাহ বললাম হামিদানি আব্দি এর বান্দা আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তোমার প্রতি বেজার হই নাই আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম তুমি যখন আবার বলবা আর রহমানির রহিম আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আবার তোমার আয়াতের জবাব দিব আমি আল্লাহ আবার তোমাকে বললাম মাজ্জাদানি আব্দি এর বান্দা আমার ডাইকো না ডাইকো না ডাইকো না আমি আল্লাহ শুধু তোমাকে মাফ করেই ক্ষান্ত হইলাম না আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিলাম আমার আল্লাহ জানায় দেয় ও পয়গম্বর আপনি সাহাবায়ে কেরামদের কানের ভিতরে বিষয়টা পৌঁছায় দেন আপনি সাহাবায়ে কেরামের কানের ভিতরে বিষয়টা আওয়াজ পৌঁছায় দেন আপনি সাহাবায়ে কেরামদেরকে শোনায় দেন যখন সাহাবায়ে কেরাম পয়গম্বরের কথা শ্রবণ করল যখন সাহাবায়ে কেরাম পয়গম্বরের কথাগুলো বুকের ভিতরে ঢুকাইল এক সাহাবার মনের ভিতরে এমন কম্পন সৃষ্টি হয়ে গেল এক সাহাবা ভয়ে কাঁপতেছে উপায় না নাই উপায় নাই এক সাহাবা ভয়ে কাঁপতেছে উপায় নাই থর 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 করতে কাঁপতেছে আর দিলের ভিতরে ভয় আসলো হায় হায় পয়গম্বর কি বলছে মুহাব্বত করতে হবে সবচাইতে বেশি পয়গম্বর এবং আল্লাহকে মুহাব্বত করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং আল্লাহ বলে এক বলে স্বীকৃতি দিতে হবে যদি তারপরে তওবা করি আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবে আর আল্লাহ গুনাহ মাফ করেই ক্ষান্ত হবেন না যতগুলা গুনাহ আছে সবগুলা গুনাহ নেকি দ্বারা বদলায় দিবে পয়গম্বর কি শুনায় দিল এই সাহাবার মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে এ হুগরা এলাকার মুসলমান এ দক্ষিণ যুব সমাজের উদ্যোগের মাহফিলায় যেতে যে কমিটি বিন্দু আছে
আছো এ যুবক ভাই ও মুরব্বি আব্বা ও মহিলা আম্মারা ও মহিলা বোনেরা ও মহিলা আম্মারা ওই আল্লাহ কিন্তু তোমারে বানাইছে ওই আল্লাহ কিন্তু আমারে বানাইছে আজকে যেই মাওলার রিজিক খাইয়া যেই মাওলার দুনিয়ার জমিনে দিব্যি হাঁটাচলা কইরা যেই মাওলার জমিনে দাঁড়াইয়া এবং যেই মাওলার জমিনে বইসা যেই মাওলার জমিনে হাঁটাচলা কইরা ওই মাওলাকে কেমনে ভুইলা গেলা আমার আল্লাহ বলে আমার বান্দা বান্দি আমি কেমনে আমারে ভুলল আমি আমার বান্দা বান্দিকে আমি আমার বান্দা বান্দিকে নিজের হাত দ্বারা বানাইলাম চেহারা কণ্ঠ স্পর্শ করতে দেই নাই ফেরেশতাকে আমি চেহারা নিজ হাতে বানাইলাম আমি আল্লাহ চেহারা এই জন্য বানাইছি বান্দার হাত পূর্বে পাও পূর্বে দেহ পূর্বে সবকিছু পূর্বে চেহারার চিসিমটা যখন আগুনতে জ্বলবে না আগুন যখন আমাকে বলবে আল্লাহ আমি ধরলাম হাতে আমি ধরলাম পায়ে আমি ধরলাম পিঠে আমি ধরলাম বডিতে আল্লাহ চেহারায় কেন ধরতে পারলাম না আমার আল্লাহ জবাব দেয় আগুন রে তোরে কে বানাইছে আগুন বলে আল্লাহ তুমি বানাইছ বলে আল্লাহ যদি আমি বানায় থাকি ইনসান কে বানাইছে বলে আল্লাহ আপনি ইনসান বানাইছেন বলে শুনি ফেরেশতারা বানাইছে হ্যাঁ ফেরেশতারা বানাইছে যেই জায়গায় আগুন ধরছ ওই জায়গা ফেরেশতা বানাইছে আমি আল্লাহ পুরো চেহারা বানায় দিলাম আগুন তোর কেন জাহান্নামের অগ্নিকুণ্ড যদি আমার বান্দার প্রতি এসে ঝাঁপ দেয় এক ফুটা ছিটা ফুটা আমার চেহারা বান্দার চেহারার ভিতরে লাগতে দিব না আগুনের একটা ফোঁটা চেহারায় লাগবে না এবার আল্লাহর পয়গম্বর বলেন ওই আল্লাহ কিন্তু তোমারে বানাইছে ও মহিলা আম্মারা ওই আল্লাহ কিন্তু আমারে বানাইছে যেই মাওলার রিজিক তুমি খাইয়া ওই মালা ওই মাওলাকে কেমনে ভুইলা গেলা ওই মাওলার বিপরীত কেমনে চললা ওই মাওলার বিরুদ্ধে কেন কাজ করলা ওই মাওলার হুকুম আহকাম কেন মানলা না আজকের মাহফিল দিকে শপথ নিয়ে যাও দেখো দেখো ছোট্ট একটা তোমাদেরকে একটা আসবা শোনায় দেয় ছোট্ট একটা কথা শোনায় দেয় এখান থেকে তওবা করে বিদায় হয়ে যাও এখান থেকে তওবা করে বিদায় হয়ে যাইবা আজকের থেকে কথা দিবা আল্লাহর বিপরীত পয়গম্বরের সুন্নত মুয়াফিক ছাড়া আমরা দুনিয়ার ভিতরে জীবন যাপন করব না যতদিন পর্যন্ত বাঁচব যতক জিসিমে এক কতরা খুন বাকি রাহেগা যতক্ষণ পর্যন্ত আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত বাকি থাকবে আল্লাহর জমিনের নিচে আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো আইন মানতে রাজি হব না কারা কারা আছেন দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন নারায় তাকবীর আরো জোরে বলেন নারায় তাকবীর আরো জোরে বলেন নারায় তাকবীর হাতটা নামায় দেন নামায় দেন এখন আমার মাওলারে একটা শেষবারের মতো ডাক দেও না আল্লাহ আমার বন্ধু যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত কারিমা তেলাওয়াত করে যখন অর্থ বুঝায় হঠাৎ করে একজন পাগলা দাঁড়ায় গেছে পাগলা দাঁড়ায় ডাকডা কইয়ার আপনার এই আয়াতের উপরে যারা আমল করবে তাদের কি হাল হবে তাদের কি অবস্থা হবে আল্লাহর পয়গম্বর জানায় দেয় আল্লাহি বিল্লাহি তাল্লাহি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যারা নাকি আল্লাহকে মহাব্বত করবে যারা নাকি আমি পয়গম্বরকে ভালোবাসবে যারা নাকি দ্বীনের প্রতি অটল থাকবে তাদের কোনো ভয় নাই আমি পয়গম্বর তাদের জন্য জামিনদার হইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া এমন সুন্দর একটা জান্নাত দান করব যে বান্দা জান্নাতে ঢোকা মাত্র খুশিতে ভরপুর হইয়া যাবে সাহাবায়ে কেরামের মনের ভিতরে জাজবা চলে আসছে হায় আফসুস
কি করলাম কি করলাম আজকে পয়গম্বর কি শুনাইলো আজকে পয়গম্বর কি বললো আজকে পয়গম্বর কি শুনাইলো এই কথার উপরে ঠিকই আমাদের আমল করতে হবে এই হাদিসের উপরে আমল করতে হবে এই আয়াতের উপরে আমল করতে হবে মিটিং শেষ হয়ে যায় মিটিং শেষ হওয়ার পরে খেল করেন বাজান না খেল করলে বুঝবেন না মিটিং শেষ হয়ে গেল শেষ হওয়ার পর সমস্ত মানুষগুলা সাহাবায়ে কেরাম যখন বাড়িতে চলে যায় নিজের গৃহে প্রবেশ করল এদিকে বেলাল যখন আবার মসজিদের মিনারে জুড়ে আজান শুরু করে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এদিক থেকে যখন বেলাল মুয়াজ্জিন মিনারে জুড়ে আজান দিয়েছে আজানের ধ্বনি শুইনা আজানের আওয়াজ বাজতেছে কানের ভিতরে ওই যে পয়গম্বরের সাহাবী বেলাল আজান দেওয়া শুরু করেছে এখনই যাইতে হবে মসজিদে এখনই যাইতে হবে মসজিদে দাঁড়াইতে হবে মসজিদে আল্লাহকে ডাকতে হবে মসজিদে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দণ্ডায়মান হব এবং আল্লাহকে ডাকব যখন বেলালের আজান শেষ পর্যন্ত চলে গেছে হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এদিক থেকে যখন মুয়াজ্জিন বেলাল যখন আজান শেষ হয়ে যায় বেলাল যখন আজান শেষ হয়ে গেল সাহাবায়ে কেরাম দৌড়াইতেছে নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম দৌড়ায় নামাজ আদায় করার জন্য এদিক থেকে পয়গম্বর যখন নামাজের মুসল্লায় দাঁড়াইল এদিক থেকে যখন পয়গম্বর নামাজের মুসল্লায় দাঁড়াইল পয়গম্বর নামাজের মুসল্লায় দাঁড়াইছে বেলাল পিছন দিকে আকামত দেওয়া শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله بلال جخن أقامت داي أقامت جخن شش ويا جاي شمست صحابة كرام جخن نمازر مسلح دريلو أمر فيغبر جخن الله كأكبر حد উঠে একবার ডাক দিল আল্লাহ আল্লাহ বলে যখন হাতটা বাঁধলো আল্লাহ বলে হাত বাঁধার পরে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানা দেয় জিব্রাইল দে আরে জিব্রাইল দে আমার বন্ধুর কাছে খানের ভিতরে আওয়াজ পৌঁছায় দাও আমার পয়গম্বর যখন আমি আল্লাহকে ডাকছে আমি আল্লাহ তার উপরে রাজি এবং খুশি হইলাম এবং আমি আল্লাহ খুশি হইয়া দশজন সাহাবাকে জান্নাতের মালিক বানাইয়া দিল দশজন সাহাবাকে জান্নাতের মালিক বানাইলাম আমার পয়গম্বরকে আমাকে ডাকা বন্ধ কর আমার পয়গম্বর দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহকে যখন ডাকে আমি আল্লাহর কলিজায় বড় মায়া লাগে রে জিব্রাইল আমি আল্লাহর কলিজার ভিতরে মায়া লাগা আমার পয়গম্বর আমার বন্ধু আমার হাবিব আমাকে দুনিয়ার জমিন থেকে ডাকে আমার হাবিব আমাকে দুনিয়ার জমিন থেকে চিল্লায় আমি আল্লাহ যদি পয়গম্বরের ডাকে সারা না দেয় আমার পয়গম্বর বেজার হয়ে যাবে যার উসিলায় দুনিয়া বানাইলাম যার উসিলায় মানুষ বানাইলাম যার উসিলায় গাছ গাছালি বানাইলাম যার উসিলায় সাহাবায়ে কেরাম বানাইলাম এবং যাদের জন্য কোরআনুল কারিম নাজিল করলাম ওই পয়গম্বর জমিন থেকে আমাকে একবার যদি আল্লাহ কোয়া ডাক দেয় রে জিব্রাইল আমি আল্লাহর কুদরতি জুসের ভিতরে জুস লাগা কুদরতি অন্তরের ভিতরে মায়া জড়বায় কুদরতি দিলের ভিতরে এমন মোহাব্বত জড়বায় আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত জিব্রাইলকে না বলব এতক্ষণ পর্যন্ত আমার শান্তি লাগে না এতক্ষণ পর্যন্ত আমার শান্তি লাগে না একদিন পয়গম্বর নামাজ শেষ করে দিয়েছে এইভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পয়গম্বর নামাজ
শেষ করে দেয় আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে পয়গম্বর যে নামাজের মাধ্যমে আমি আল্লাহকে ডাকছে যাও যাও আমার পয়গম্বরকে একটা কানের ভিতরে আওয়াজ পৌঁছে দাও বলে আল্লাহ কি আয়াত পৌঁছে দিব বলে এই আয়াত পৌঁছে দাও এই আয়াত পৌঁছাও এবং এই বাণী পয়গম্বরের কানে পৌঁছাও যখন জিব্রাইল দুনিয়ার জমিনে আসলেন আসার পরে দেখুন পয়গম্বর মসজিদের ভিতরে বসা জিব্রাইল যখন মসজিদের ভিতরে ঢুকলেন ঢোকার পরে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর যখন সালাম দিলেন সালাম দেওয়ার পরে পয়গম্বরকে বলতেছে ও গো পয়গম্বর আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে আপনার উপরে খুশি হয়ে গেছে এবং আল্লাহ খুশি হইয়া 70,000 আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিছে কত হাজার কত হাজার এই বেটা কত হাজার 70,000 আপনার উম্মতকে মাফ করে দিয়েছে পয়গম্বর বেজার হয়ে গেছে কি হয়ে গেছে হয় আফসোস পয়গম্বর কি হইছে পয়গম্বর বেজার হয়ে গেছে কি কয় মাত্র 70,000 আমার সাহাবী তো আছে 70,000-এর বেশি লাখেরও বেশি সাহাবায়ে কেরাম এই 70,000 আমার কি হবে এই এটা কামাবো না জিব্রাইল যাও আল্লাহ রাহমত করুন আল্লাহ 70,000 মাফ করছে না এটা যাবে কামাবো না জিব্রাইল কয় কিরে এত সুন্দর একটা খুশির সংবাদ দিলাম পয়গম্বর রে তুই পয়গম্বর বেজা এটা খুশি না রাসূলুল্লাহ আপনি নিবেন না 70,000 কয় আমি যে নিব না এই কথা তো আমি কই নাই তুমি আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে যাও সবাই বলো আমি পয়গম্বর এটার উপরে খুশি হই নাই যে আল্লাহর কব জিব্রাইল দৌড়া দিয়েছে আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ আপনার হাবিবের কাছে যে বললাম 70,000 উম্মত বিনা হিসাবে মাফ আপনার হাবিব কয় যে তার সাহাবায়ে কেরামের সংখ্যাই বলে 70-এর বেশি এখন উম্মত মাফ করবে কেন এটা দেওয়া যাবে না আল্লাহ তাআলা বলে জিব্রাইল রে আমার পয়গম্বরের কাছে আবার যাও যাইয়া তার কানের ভিতরে আবার সংবাদ পৌঁছায় দাও আমি আল্লাহ যেটা রুটিন দিয়েছি এটা মাফ মানে এটা ক্ষান্ত করা যাবে না এটা বাতিল করা যাবে না দুটো অপশন দিয়ে দিলাম কয়টা দুটো অপশন দিয়ে দিলাম আমি আল্লাহ একটা অপশন হইলো 70,000 উম্মত তো মাফ কত হাজার 70,000 উম্মত তো ব্যয় হিসাবে মাফ কিন্তু এই 70,000 পয়গম্বর যখন দাঁড়াবে 70,000 উম্মত লইয়া আমি আল্লাহ তখন কারিশমা দেখাই দিব জিব্রাইল তুমি কানের ভিতরে খবর দাও জিব্রাইল আসছে কানের ভিতরে আবার খবর দিতেছে পয়গম্বর কয় আবার তুমি আসছো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠাইছে কয় আল্লাহ এখন আবার কি জন্য পাঠাইছে কয় আল্লাহ এখন পাঠাইলো বলছে এটার থেকে বাড়ানো যাবে না কমানো যাবে না এটাকে ক্ষান্ত করাও যাবে না বাতিল করাও যাবে না আল্লাহ সুন্দর একটা টেকনিক দিয়ে পাঠাইছে বলে কি টেকনিক দিয়ে পাঠাইছে বলে টেকনিকটা হলো প্রত্যেক 70,000 যে আপনার উম্মত বিনা হিসাবে মাপ না এই 70,000 প্রত্যেকটা উম্মতের ভূগোলের তলায় আরো 70,000 উম্মত নিয়ে তারা জান্নাতের ভিতরে ঢুকবে একবার চিল্লায় বলা যাবে কি বাজান আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার কত হাজার কোথায় ঢুকবে বগলের তলে প্রতি উম্মতের বগলের তলে আরো 70,000 দুইকে আল্লাহ তাদেরকে মাফ করবে টেকনিকটা কেমন এটা আল্লাহ টেকনিক টেকনিক কেমন এটা আল্লাহ টেকনিক পয়গম্বর কয় এখন চলে পয়গম্বর কি কয় এখন এখন চলে পয়গম্বর বলে এখন চলে জিব্রাইল খবর দিয়া চলে গেছে জিব্রাইল কি দিছে খবর দিয়া চলে গেছে জিব্রাইল যখন খবর দিয়া চলে গেছে এখন আবু বকর বসা ওসমান বসা ওমর বসা সবাই বসা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে জিব্রাইল একটু পরে আবার আসছে জিব্রাইল আসার পরে লক্ষ্য করেন জিব্রাইল আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আরেকটা
খুশির সংবাদ দিয়ে পাঠাইছে। বলে কি খুশির সংবাদ? বলে আরেকটা খুশির সংবাদ হচ্ছে যে আল্লাহ তাআলা আপনার উম্মতকে যে জান্নাতের সার্টিফিকেট দিছে না, আপনার উম্মতকে যে maaf করেছে না, এদেরকে আল্লাহ তাআলা উচ্চ একটা মাকামের বড় একটা জান্নাত দিবে। কিন্তু এটার জন্য আপনার কাগজে একটা সাইন নিতে হবে। কাগজে একটা কি নিতে হবে? সাইন নিতে হবে। এবার জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাইডে যে বসে আছে ডানে আবু বকর, ইনি হবে বয়স্কদের সর্দার। কিসে হবে? বয়স্কদের, জান্নাতি বয়স্কদের সর্দার। আপনার বামে যে বসে ওমর, ইনি হবে, ইনি এই আপনার আবু বকর আর ওমর হবে বয়স্কদের সর্দার। কিসের সর্দার? বয়স্কদের সর্দার। আর আপনার সাথে আরো যারা বসে তারা সবাই জান্নাতের মেহমান হবে, জিব্রাইল ঘোষণা করে দেয়। এবার আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর শুনছো, ওমর শুনছো, তোমরা বয়স্কদের সর্দার হবা জান্নাতের ভিতরে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলকে সব চাইতে বেশি মহব্বত করি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ওমর একই কথা বলতেছে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে খবর দেয়, পয়গম্বর গো, তাদেরকে টেনশন করতে না করেন, আমি আল্লাহ জান্নাতের টিকেট তাদেরকে দিয়ে দিলাম এবং জান্নাতের বার্তা শুনাই দিলাম। আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, ওসমান ফিল জান্না, আলী ফিল জান্না, তাদেরকে সুসংবাদ শোনায় দেন, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিলাম। একবার জোরে বলা যাবে কি বাজান? মারহাবা। আমার বাইরে আমার বন্ধু, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের পর যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, জিব্রাইল আমিন আসলেন, জিব্রাইল আমিন আসার পরে জিব্রাইল যখন এই কথাগুলো পয়গম্বরের কানের ভিতরে দেয়, জিব্রাইল যখন এই কথার আওয়াজ দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বর আপনি পরে আবার নামাজের রক্ত এসে যাবে, মিটিং শেষ করে দেন। পয়গম্বর মিটিং শেষ করে দিয়েছে, পরে রক্ত যখন বেলাল আবার মসজিদের মিনারা জুড়ে আজান দেয়, মসজিদের মিনারা জুড়ে যখন আবার আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন বেলাল আজান দেয়, সমস্ত সাহাবায়ে কেরাম নামাজে দৌড়ায়, সমস্ত সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইল, নামাজে দাঁড়াইয়া যখন তারা আল্লাহর সঙ্গে কথা কয়, নামাজে দাঁড়াইয়া যখন তারা আল্লাহর সঙ্গে কথা বলে এবং আল্লাহ তাদেরকে মাফ করবে ঘোষণা দেয়, হঠাৎ করে একজন সাহাবা, কালো কুসকুসে সাহাবা, অনেক মানুষ আছেন কালো, আবার অনেক মানুষ আছেন ফর্সা, অনেক মানুষ আসাম শ্যামলা, ও মা বোনেরা, কালো একজন কুসকুসে সাহাবা, চেহারা কালো, চেহারা ভালো না, এই কালো কুসকুসে সাহাবা আগের দিন যখন পয়গম্বরের এই আয়াতগুলো শুনল, পয়গম্বরের হাদিস শুনছে, আল্লাহর প্রেরিত আয়াত শুনছে, এই কালো সাহাবার মনের ভিতরে একটা জোশ এসে পড়েছে, ও কাশীনাথপুরের যুবক ভাই, কালো সাহাবার মনে যখন একটা জজ বাড়ছে, কালো সাহাবা পয়গম্বর নামাজ শুরু করে দিয়ে যখন সূরা তেলাওয়াত করে দিতেছে, এবার কালো সাহাবা দৌড়াইয়া মসজিদের ভিতরে প্রবেশ করেছে, মসজিদের ভিতরে প্রবেশ করার পর যখন শেষ কাতারে দাঁড়ায় পড়ল, শেষ কাতারে দাঁড়াইয়া পাগলা সাহাবি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া আমার আল্লাহর সঙ্গে কথা কয়, একজন সাহাবা যখন পয়গম্বর যখন নামাজের সালাম ফিরাইলেন, নামাজের সালাম ফিরানোর পরে একজন সাহাবা পিছনের দিকে তাকাইল, পিছনের দিকে তাকাইয়া দেখে কালো কুসকুসে সাহাবা পয়গম্বরের নামাজ শেষ হওয়ার পরে যখন ঘুরবে, সাহাবায়ে কেরামদের দিকে যখন মুখটা করবে, মুখ করার আগে উঠে চলে যাইতেছে, উঠে চলে যায়, এই সাহাবা তাকায় দেখল, প্রথম দিন দেখল কিন্তু কিছুই বলল না, আবার যখন পরের দিন যখন পয়গম্বর আবার নামাজ শুরু করে দিয়েছে, বেলাল আকামতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন নামাজের সূরা তেলাওয়াত করে দিয়েছে পয়গম্বর, হঠাৎ করে এই সাহাবা
পিছনের দিকে তাকায়া, পিছনের দিকে তাকায়া যখন রইল দেখে কালো কুসকুসে সাহাবা, দৌড়ায়া দৌড়ায়া মসজিদে ঢুকে, ঢুকার পরে কোনো কথা নাই, বেশ আল্লাহু আকবর বলে হাত পাতে ফলায় দেয়। পরের দিন পরের দিনও কিছু বললেই না। তিন নম্বর দিন যখন আবার দেখতেছে পয়গম্বর নামাজ শুরু করেছে, পয়গম্বর নামাজ শুরু করার পর এবার যখন পয়গম্বর নামাজ প্রায় শেষ হয়ে যাবে, তিন নম্বর দিন এবার যখন সাহাবায়ে কেরাম যখন সালাম ফিরাইল, পয়গম্বর যখন ইমামতি শেষ করলেন, পয়গম্বর সাহাবায়ে কেরাম যখন নামাজ সেরে সালাম ফিরাইলেন, একজন সাহাবা দুই দিন যাবত যেই সাহাবা দেখছিলেন ওই সাহাবা আবার পিছনে তাকাইল, পিছনের দিকে তাকাইয়া যখন চাইয়া দেখে ওই যে কালো কুসকুসে সাহাবি, পরের দিন আবার মসজিদ থেকে জলদি করে বের হয়ে যায়, তাড়াতাড়ি করে বের হয়ে যায়, এই সাহাবা আর দেরি করে নাই, ওই কালো সাহাবির পিছন পিছন যখন ছুটলো পাগলাকে ধরার জন্য, কালো সাহাবিকে ধরার জন্য, কেন রসুলের কথা শুনবা না, কেন রসুলের হাদিস শুনবা না, কেন রসুলকে মহাব্বত করবা না, এত সুন্দর সুন্দর কথা বলল রসুল। যখন এই পাগলা সাহাবা মসজিদের বারান্দায় যখন বের হয়ে যায়, মসজিদের বারান্দায় বের হওয়ার পরে আমার পয়গম্বরের জুতা মোবারকটা রাখা মসজিদের বারান্দায়, এই কালো কুসকুসে সাহাবি, এই পাগলা সাহাবি যখন জুতা মোবারকটা রাখা মসজিদের বারান্দায় বের হওয়ার পর পয়গম্বরের এক জুতা বুকের ভিতরে লাগায় আরেক জুতার ধুলা গুলা চাটিয়া চাটিয়া, এই সাহাবা নিজের জিব্বা দ্বারা পয়গম্বরের জুতার ধুলা গুলা চাটিয়া চাটিয়া খায়। যখন মসজিদের বারান্দার থেকে যখন এই সাহাবিটা এই দৃশ্য দেখলেন, অবাক হয়ে গেলাম, হায় হায় ঘুম হারাম করে ফেললো, কি ব্যাপার, পয়গম্বরের জুতা মোবারকটা বুকের ভিতরে লাগাইল এবং জিব্বাদা চাটিয়া চাটিয়া ধুলা গুলা খাইতেছে, কি ব্যাপার, আফসুস হয়ে গেলাম, কি ব্যাপার, অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, কেন পয়গম্বরের জুতা বুকে লাগাইল, কেন পয়গম্বরের জুতার ধুলা কেন খাইল, আজকে অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। এই সাহাবা যখন অবাক হয়ে গেল, এবার পয়গম্বরকে নামাজের পরে যখন আসলেন, আসার পরে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি জানেন না একটা কথা বলার ছিল, বলে বলো বলো, কি কথা বলার ছিল, বলে কথাটা হচ্ছে আপনার একজন সাহাবি প্রত্যেকদিন নামাজে আসে দেরি কইরা, আবার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড়ায়া দৌড়ায়া তাড়াতাড়ি বাড়িতে চলে যায়, আজকে একটা দৃশ্য তাকায় দেখলাম, বলে কি দৃশ্য তাকায় দেখলাম, বলে আমি যখন লাস্টের দিন তাকাইলাম, তাকানোর পরে চাইয়া দেখি আপনার একটা জুতা ধুলা মোবারকটা বুকের ভিতরে লাগায়, আবার এই জুতার ধুলাটা চাটিয়া চাটিয়া খায়। পয়গম্বর বলেন, পরের দিন যখন এই সাহাবি নামাজে আসবে তখন তাকে জিজ্ঞাসা করব, পরের দিন যখন আবার বেলাল আজান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পরের দিন যখন বেলাল আজান দেওয়া শেষ হয়ে গেছে, পয়গম্বর নামাজে দাঁড়াইল, পয়গম্বর নামাজে দাঁড়ানোর পর নামাজের সালাম যখন ফিরে আয় দিলেন, এই সাহাবা পিছন দিকে যখন তাকাইল, পিছনে তাকাইয়া দেখে এই সাহাবি সেই দিন নামাজেই আসে নাই, আমার পয়গম্বর বললেন, কি সাহাবা, কই পাগলা কালো সাহাবি গেল কই, আমাকে দেখায় দাও দেখায় দাও। এইবার আই এইবার এই সাহাবা বলে, পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ তিন দিন যাবত দেখলাম, চার নম্বর দিন সে নামাজেই আসে নাই, আমার পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম আমি রসুল নিজে যাব পাগলার সঙ্গে দেখা করার জন্যে, আমি রসুল নিজে যাব পাগলার সঙ্গে কথা বলার জন্য। সাইডে কেরা আছে না ওমর, সাইডে কেরা আছে ওমর দাঁড়ায়া, আরেক পাশে আবু বকর দাঁড়ায়া, আলী মর্তুজা দাঁড়ায়া, ওসমান জিন্নুরাইন দাঁড়ায়া,
একসাথে সবাই চলতে লইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সামনে তারা সবাই একটু পিছন পিছনে তাকায়া যখন সাইডের দিকে সামনে সামনে চলতে লইল সামনের দিকে যখন আগায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মুসলমান এ খুবরা ইউনিয়নের মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইডের দিকে যখন দৌড়ায়া সামনে যায় আল্লাহ রাসূল বলে আবু বকর রে তুমি কি জানো না আমি মুহাম্মাদের সামনে যাওয়া নিষেধ তুমি কি জানো না আমি রাসূলের কথার সাথে কথা বেয়াদবি বলা নিষেধ তুমি কি জানো না আমার কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে কথা বলা নিষেধ তুমি কি জানো না আমার সামনে যাওয়া বেয়াদবি আবু বকর কোনো কথা বলে না অনেকক্ষণ পথ চললেন আবু বকর সামনে যাইয়া কোনো প্রকার জবাব নাই আবু বকর যখন আবার পয়গম্বরের সাথে আসলেন সাথে আসার পরে ডাকতে কইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাকে মাফ করবেন আপনি আমাকে ক্ষমা করবেন না হয় আল্লাহও ক্ষমা করবে না পয়গম্বর ডাকতে আবু বকর কি জন্য সামনে যাইছিলা কি জন্য সামনে হাঁটলা তাড়াতাড়ি বলে দাও আমার পয়গম্বরকে যখন পয়গম্বর বলছে সামনে হাঁটলা এবার সাহাবী যখন বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো সামনে কি জন্য হাঁটলাম আপনি জানেন না ওই যে সামনে কাফেরের বাড়ি দেখা যায় মরুভূমির পথ আপনাকে দেইখা যদি একটা তীর মাইরা দেয় আপনার বুকের ভিতরে লাগবে আবু বকর সামনে থাকা অবস্থায় আলী সামনে থাকা অবস্থায় ওসমান সামনে থাকা অবস্থায় ওমর সামনে থাকা অবস্থায় আমি আবু বকর যদি সামনে না যাই একটা তীরের আঘাত যদি আপনার কলিজায় লাগে আমি আবু বকর সহ্য করতে পারবো না এই জন্য সামনে গেলাম যতগুলা তীর আসবে আমি আবু বকর বুকের ভিতরে লাগবে একটা তীরের আঘাত আমি পয়গম্বর আপনাকে লাগতে দিব না একটা তীরের আঘাত আপনাকে লাগতে দিব না এই জন্য আমি সামনে গেলাম আপনি কি জন্য বললেন সামনে কি জন্য যাও এবারে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এ আবু বকর তুমি কি আমাকে এতই ভালোবাসো বলে হ্যাঁ এতই ভালোবাসি বলে কোথা থেকে যখন আপনি আয়াত তেলাওয়াত করেছেন বলে কি আয়াত তেলাওয়াত করেছি আপনি বলেছেন কুল ইন কুনতুম الله غفور